এবার ইংল্যান্ড সফরটা বাংলাদেশের জন্য বেশ ব্যতিক্রম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া যেখানে মূল চ্যালেঞ্জ সেখানে বৃষ্টির বাধায় ঠিকঠাক প্রস্তুতি নিতে পারল না তামিমের দল তাই পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তবে প্রথম ওয়ানডের কয়েক ঘন্টা আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার নয় মে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে এতটাই বৃষ্টি হতে পারে যে ম্যাচও পরিত্যক্ত হয়ে যেতে পারে সকাল আটটা থেকে বৃষ্টি শুরু হয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার আভাস দিয়ে রাখল ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর তাই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা প্রথম ওয়ানডের পাশাপাশি সিরিজের বাকি দুই ম্যাচেও বৃষ্টির বাধা খেলা না হওয়ার শঙ্কা রয়েছে কারণ আগামী বারোই মে দ্বিতীয় ওয়ানডে সেদিন সকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আগামী চোদ্দই মে তৃতীয় ওয়ানডেতে সকাল থেকে সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের আবহাওয়া প্রসঙ্গে তামিম বলেন আবহাওয়া আমাদের অনুকূলে নেই আমরা আমাদের সেরা প্রস্তুতি নিতে নিতে আসার পর মাত্র একদিন পূর্ণাঙ্গ প্রস্তুতি পেরেছি বাকিটা মানসিক প্রস্তুতি একমাত্র প্রস্তুতি ম্যাচের পুরোটাই বৃষ্টিতে ভেসতে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটিও হারায় তামিমের দল তাই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা মাঠের গড়ালে ভুগতে হতে পারে বাংলাদেশ দলকে বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে জয়ের সংস্কৃতি ধরে রাখার ভিন্ন এক চ্যালেঞ্জ নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোচ চান্ডিকা হাতুর সিং স্পষ্ট বলে দিয়েছেন জয়ের লক্ষ্যে মাঠে নামবেন তারা তিনি বলেন বিশ্বকাপের সঙ্গে এখানকার কন্ডিশনের কোনো মিল নেই তাই এই সিরিজে আমরা বিশ্বকাপের দল খুঁজছি না তবে জয়ের লক্ষ্যেই মাঠে নামব